তো দেখো আমাদের আজকে ইমিউনজি তিন নম্বর ঠিক আছে ইমিউনোলজি ক্লাসটা যেহেতু প্যারাসাইটোলজি এটা হচ্ছে একটা ইলেভেন এস এর হচ্ছে টি সেই সিলেবাস এর হচ্ছে একটা হচ্ছে হার্ড কপি এই হার এইখানটা করে দেখো আমাদের অলরেডি প্যারাসাইটোলজি আমার যেহেতু ক্লাসটা পাঁচই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে তো ক্লাসের অলরেডি প্যারাসাইটোলজির ছটা ক্লাসের মধ্যে আমরা এখান থেকে এতখানি পড়িয়ে ফেলেছিলাম এখানটা কিন্তু এতখানি যে পিডিএফটা আছে তা নয় এখানে অনেক কিছু রয়েছে এই সিলেবাসে নেই কিন্তু পরীক্ষার পারপসে আসে দরকার আছে জানা দরকার সেইগুলো কিন্তু আমি কিন্তু এক্সট্রা পড়েছি কারণ এই সিলেবাসের উপর বাউন্ডারি ছিলাম না আমি একটু এক্সট্রাও কিন্তু পড়িয়ে রেখেছি যাতে যদি আসতেও তো পারে না আসতে কিছু নেই তো এই পার্টটা আমাদের কিন্তু অলরেডি হয়ে গেছে তো আমাদের আজকে ইমিউনোলজির এই পার্টটা আমরা করব যেটা হচ্ছে এখান থেকে শুরু হবে ক্লাসিফিকেশন অফ দ্য ইমিউনোগ্লোবিন আজকে কিন্তু এখান থেকে হবে তো আজ ইনিয়েট অ্যাকোয়ার্ড সিস্টেম আমরা এই সিলেবাসটা তো কমপ্লিট করব সঙ্গে আমরা যদি এক্সট্রা যেগুলো আমাদের খুব দরকার আছে পরীক্ষায় আসে সেগুলো কিন্তু আমরা কমপ্লিট করব ওকে তাহলে আজকে আমাদের এইখান থেকে শুরু হচ্ছে ক্লাসটা যে ক্লাসিফিকেশন ইমিউনো ইমিউনোগ্লোবিন তার আগে আমি একটুখানি টাচিং করেছিলাম যেটা হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি জীবাণু কি তারপরে হচ্ছে তোমার হচ্ছে অনাক্রমণ সিস্টেম বলতে তুমি কি বোঝো ইমিউনোজেনিসিটি বলতে কি তুমি কি বোঝো তারপরে খুব সুন্দর সুন্দর क्वेश्चन পরীক্ষায় আসে এর এর আগে যারা ক্লাসে ছিলে যে অ্যান্টি অ্যান্টিবডির কাজ কি তারপরে অ্যান্টিবডি কিভাবে যে একটা সেলকে কিভাবে হচ্ছে মানে জীবাণুকে মারতে সাহায্য করে অ্যান্টিবডির মাধ্যমে সেটা আমরা দেখলাম খুব সুন্দর হবে তারপরে আমরা কি দেখলাম যে কিভাবে যে আমাদের হচ্ছে অ্যান্টিজেন কি হবে আমাদের হারফুল করছে আমাদের হচ্ছে দেহের ভিতরে হ্যাঁ তার যে বিশেষ বিশেষ যে ক্যারেক্টার গুলো কি কি কেমন দেখতে হয় কোথায় কি যুক্ত হতে পারে অ্যান্টিবডি সব অ্যান্টিবডি যে অ্যান্টি অ্যান্টিজেনই যে অ্যান্টিবডি তৈরি করবে তার কোনো মানে নেই তাই না কিছু কিছু অ্যান্টি যে অ্যান্টিবায়ডি তৈরি করতে পারে না তাদেরকে কি বলা হয় পরীক্ষায় অলরেডি পরীক্ষায় আসে হ্যাপটেন বলা হয় বা ভালো ভালো গুলি তারপরে হচ্ছে প্যারাটপ কি এপিটপ কি হ্যাঁ এইগুলি সুন্দর সুন্দর অ্যাডজুভেন্টের কাজ কি অলরেডি আমরা হায়ার ক্লাস এমএসসি তে পড়েছো অ্যাডজুভেন্টের কাজ বলে পরীক্ষা অলরেডি এই কোশ্চেন থেকে দশ নম্বর পাঁচ প্লাস সাত নম্বর কোশ্চেন ছিল অ্যাডজুভেন্টের ফাংশন কাকে বলে এই সামান্য একটা কোশ্চেন থেকে কত সুন্দর বড় কোশ্চেন ছিল তাই না তো এই ধরনের কাজ এই গুলি আমরা খুব সুন্দর করে এর আগের দিন পড়েছি আজকে আমরা বলব কি ওই অ্যান্টিজেন যদি সম্পূর্ণ আমাদের হয়নি তাই না সম্পূর্ণ এর একা দিন হয়ে টাইমটা নষ্ট হয়ে টাইমটা চলে গেলে বলে আমরা করতে পারিনি তাহলে আজকে আমরা একটু স্পিডে করবো কিন্তু বাট করবো ঠিক আছে আজকে আমাদের অ্যান্টিজেন এবং অ্যান্টিবডিটা আমরা কমপ্লিট করে বলবো তারপরে কি বলবো আমরা এই অ্যাকোয়ার্ড ইউনিট ইউনিটের ছবি আঁকারে পিডিএফ আকারে সুন্দর করে আমরা বুঝে হ্যাঁ যদি মনে হয় হায়ার স্ট্রিডি থেকে বই থেকে যদি আমরা খুব ভালো করে বুঝতে হয় তাও কিন্তু বুঝবো কিন্তু বাট আমরা বুঝে বুঝে নেবো কারণ যদি কোশ্চেন আকারে আসে কনসেপ্ট চলে যদি কোশ্চেন থাকে কেন যেন আমরা পারি আর যদি ফ্ল্যাট question আসে একদম পুরো হুবহু এরকম দিয়ে কোষের শক্তি কাকে বলে কোন anti কে এই কাজে লাগে ও কি লাগে একদম ফ্ল্যাট কোশ্চেন দিলে তো আরো বেশি আনন্দ তাহলে তো করেই দিয়ে আসবো আর যদি কোশ্চেন খুব depth আসে তাহলে সেখান কিন্তু আমরা এমন ভাবে করে দেব যাতে সেগুলো আমার যেন হয়ে যায় তাহলে আজকে আমাদের ইমিউনোলজি ক্লাস নাম্বার টু তো আজকে আমরা এখান থেকে লেখানো হবে তো দেখো এর আগের দিন কতখানি হয়েছিল বলে অ্যান্টিজেন মানে প্রকারভেদ অ্যান্টিজেন কাকে বলে হ্যাঁ অ্যাডজুভেন্ট হ্যাঁ অ্যান্টিজেনের ভিন্ন মানে যে আমরা অ্যাডজুভেন্ট পড়েছিলাম তারপরে আমাদের অ্যাপিটোন তারপরে হচ্ছে প্যারাটপ এইগুলি আমরা পড়েছিলাম আজকে আমরা সুন্দরব অ্যানটিজেন একটুখানি আছে বাকিটুকু আমরা সেটা কমপ্লিট করে ফেলব ফট করে খুব স্পিডে করব কারণ আমাদের একটু সিলেবাসটাকে স্পিডে করতে হবে কিন্তু আমরা তাহলে এই নয় যে এইজন্য স্পিড করে আমরা ফট করে যে স্কিপ করব তা তা কিন্তু স্কিপ করব না সেটা কিন্তুই বোঝা যাবে বলো কিছু বলছিলে বলো আচ্ছা ঠিক আছে এটা তার পরে বলছি হ্যাঁ তাহলে হচ্ছে আমি এটা এটাকে লাস্টেই বলছি তোমার অ্যাডজুমেন্ট কেন কি বলছে ঠিক আছে এটা পরে বলছি হ্যাঁ ভালো প্রশ্ন জিনিসটা কি খুব সুন্দর কোয়েশ্চেন কিন্তু অ্যাডজুমেন্ট থেকে কিন্তু ভালো কোশ্চেন যদি চাই তো অবশ্যই কোশ্চেন করে দেয় তো আজকে আমরা বলো অ্যান্টিজেন অ্যান্টিজেন কাকে বলে আমি অলরেডি আমি জানিয়েছি তো আমি এটাকে আর আমি এটা বিস্তারিত আলোচনা অ্যান্টি অ্যান্টিজেন আমরা অ্যান্টিজেনকে কে অ অ্যান্টিজেন আমরা দুটি ভাগে ভাগ করব মানে টাইপস অফ অ্যান্টিজেন মানে ক ধরনের হয় আমরা অ্যান্টিজেনকে দুই রকম হতে পারে একটা ওয়ান ইজ দ হচ্ছে যেহেতু অ্যান্টিজেন আমরা বাইরেও থাকতে পারে অ্যান্টিজেন আর ভেতরেও থাকতে পারে দেহের ভেতরেও থাকতে পারে তাহলে আমরা এই ধরনের এই এর উপরে মানে এর উপরে ভিত্তি করে আমরা দুটো ভাগে ভাগ করে দেব একটা হচ্ছে এক্সোজেনাস অ্যান্টিজেন একটা হচ্ছে এন্ডোজেনাস অ্যান্টিজেন এক্সোজেনাস এক্সোজেনাস জেনাস অ্যান্টিজেন দু নম্বর হচ্ছে এন্ডোজেনাস নাম থেকে বুঝতে পারছো একশো মানে একশো মানে বাইরে আর এন্ডো মানে হচ্ছে ভেতরে আমরা যদি টার্মগুলি কোনো ক্ষেত্রে যদি পাই তো আমার প্রথম প্রথমে জেনে নেবো যে জিনিসটা কি একশো মানে বাইরে এর মানে হচ্ছে একশো মানে বাইরে ঠিক আছে তো আমরা এবার একটুখানি এক্সো জেনাস সম্বন্ধে একটুখানি জানবো যাতে আমাদের কি কি সব থেকে ভালো কথা এক্সাম্পল গুলি পরীক্ষা সব থেকে আগে বেশি আসে এক্সাম্পল গুলি পরীক্ষায় বেশি আসে অ্যান্টিজেন চলো এটা আমরা দেখে নিই একটু ছোট্ট করে আমরা অন্য কালি চেনটা চেঞ্জ করে নিই চেঞ্জ করে নিই আমরা তো দেখো এক্সোজেনাস জেনাস মানে সব অ্যান্টিজেন দেহের বাইরে যেটা পানি দেহি হোক আর বা অ্যানিম্যালস দেহি হোক যে কোনো দেহের দেহের ক্ষেত্রে হোক দেহের বাইরে কি হবে উৎপন্ন হবে বাইরের মাধ্যমে সেই ধরনের অ্যান্টিজেনকে আমরা বলবো এক্সো নাম থেকেই বুঝতে পারছি এক্সো তাহলে আমি যদি এটাকে লিখি যে সব যে সব অ্যান্টিজেন অ্যান্টিজেন দেহের বাইরে উৎপন্ন হয় উৎপন্ন হয় তাকে এক্সো জেনাস অ্যান্টিজেন অ্যান্টিজেন বলে আমরা একটু বলো কেউ কারো আইডিয়া আছে যে এক্সোজেন একটু মানে যদি বলতে পারো যে কোনগুলো হতে পারে দেহের বাইরে মানে কোনগুলো হতে পারে যেগুলো তোমার অ্যালার্জি হ্যাঁ এলার্জি অ্যালার্জি যেমন ব্যাকটেরিয়া হ্যাঁ ব্যাকটেরিয়া হবে অবশ্যই ব্যাকটেরিয়া হবে অন্য হ্যাঁ ব্যাকটেরিয়া ভাইরাস কোনো রকমের যেমন যেগুলো হার্মফুল অ্যালগি হার্মফুল ফাঙ্গাস সেগুলি আমাদের বাইরে থেকে শরীরের দেহের মধ্যে অ্যাটাক করছে তার ফলে কি দেহের মধ্যে কি অনেক কোনো সিস্টেমকে বিগড়ে দিচ্ছে ঠিকই বলেছো তাহলে আমরা হচ্ছে পরাগ রেণু নামটা যদি বলে পরাগরেণু যদি বলি খুব ভালো পরাগ রেণু বা যাকে বলে পোলেন বলা হয় পোলেন গেইন বলা হয় পোলেন ইংলিশের নামটা অনেক সময় ইংলিশ আঁকার আসে কেননা লাইফ সায়েন্সে ইংলিশও আসে ঠিক আছে লাইসেন্সে তোমাকে বাংলা পট করে মানে পট করে দেয় না হ্যাঁ কিছু কিছু টার্ম গুলো ইংলিশ দিয়ে দেয় পট করে তো এটা ইংলিশ টার্ম গুলো খুব ইম্পর্টেন্ট আমরা জেনে রাখতে হবে তো পলিউটেন্ট পলিউটেন্ট মানে হচ্ছে পলিউটেন্ট টেন ঠিক আছে টেন মানে পলিউটেন্ট মানে দূষক পদার্থ ওকে যেমন প্লাস্টিক বা যেগুলো দূষক আর্সেনিক

কিন্তু এখান থেকে আছে তো তো চলে আসো তো আমাদের কি হচ্ছে এন্ডোজেনাস তাহলে বলছে পানি দেহের তাহলে পানি তাহলে লিখবো পানি দেহের পানি দেহের ভেতরে উৎপন্ন হয় ভেতরে উৎপন্ন হয় উৎপন্ন হয় বেশ তাকে আমরা এন্ডোজেনাস বলবো আমরা আর এটাকে যে কাক তাকেই বলে এনে দরকার নেই দেখো এখানটা একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল বলতে যদি একটা ইম্পর্টেন্ট হয় যেমন অনেক কিছু ইম্পর্টেন্ট যেমন কিছু যেমন অটো ইমিউনো ডিজিজ যখন হবে মানুষের ক্ষেত্রে অবশ্যই এটা পড়াবো তখন কি হবে আহ মানে কিছু কিছু ভালো ভালো অ্যান্টিবডিও কিন্তু অ্যান্টিজেন রূপে কাজ করে জানো তো অনেক সময় অটো ইমিউন অটো ইমিউনোজেন সময় কি হয় ভালো অ্যান্টিবডি অ্যান্টিজেন হিসাবে কাজ করে মানে বুঝতেই পারছো তখন দেহের কিন্তু এক ধরনের প্রবলেমের সৃষ্টি তো এই যে তখন কিন্তু এটা এই ধরনের জিনিসকেও আমরা antigen কেও বলবো endogenous antigen কারণ দেহের ভেতরে তোমার তৈরি হচ্ছে তারপরে কিছু স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে আবার হৃৎপিণ্ডে এক ধরনের হচ্ছে antigen থাকে যাকে হচ্ছে cardiolipin এটাও কি ইম্পর্টেন্ট কার্ডিওলিপিন সেটাও কিন্তু একটা অ্যান্টিজেন রূপে কাজ করে তাই না তাহলে আমি যদি একটা লিখি স্তন্যপায়ী স্তন্যপায়ী প্রাণী হৃৎপিণ্ডে হৃৎপিণ্ডে অ্যান্টিজেন অ্যান্টিজেন সমান সমান হচ্ছে কার্ডিওলিপিন হতেও পারে এই কোয়েশ্চেনটা পরীক্ষা আসতে পারে হতেও পারে এরকম কোশ্চেন থাকে কার্ডিওলিপিন বট করে এরকম টাইপের আনকমন কোয়েশ্চেন থাকে তাই না হ্যাঁ বল হ্যাঁ অ্যান্টিজেন মানে তো ক্ষতি করে অ্যান্টিজেন মানে ক্ষতি করে অবশ্যই হ্যাঁ এই জন্য অ্যান্টিবডি আছে তো খুব বেশি না তোমার ভেড়া তারপরে ঘোড়া তারপরে ইটিসি এটিসি এইগুলির ক্ষেত্রে এদের ভেতরেও কিন্তু এক ধরনের লোহিত রক্ত এদের যে আরবিসি। আট বি মধ্যেও কিন্তু এক ধরনের অ্যান্টিবডি থাকে ইম্পর্টেন্ট সেই অ্যান্টিবডি আমাদের হচ্ছে ফোর্সম্যান অ্যান্টি অ্যান্টিবডি এফ ও আর এস এস এম এ এন ফোর্সম্যান অ্যান্টি অ্যান্টিজেন ইম্পর্টেন্ট হ্যাঁ এটা 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 ইম্পর্টেন্ট অলরেডি এটা হচ্ছে বিহার পাবলিক সার্ভিস কমিশন অলরেডি কোশ্চেন আকারে ছিল মানে ওখানে যে প্রাইমারি যে টিচার রিকোয়ারমেন্টের মধ্যে তো এই কোশ্চেনটা কিন্তু স্টার দিয়ে রাখবো অবশ্যই এটা স্টার দিয়ে রাখো কোশ্চেন আসে তো আমরা আমরা একটুখানি জানলাম এবার একটু অ্যান্ড্রোজেনের সম্বন্ধে ছোট্ট করে আমরা একটুখানি জেনে রাখবো যে এটা রাখতে তিন ভাগে ভাগ করে থ্রি টাইপস আমরা পট করে বেশি কোন না পট করে আমরা জেনে রাখবো যে কর ধরনের এন্ডোজেনাস এন্ডো জেনাস অ্যান্টি জেন তিন ধরনের হয়ে থাকে হয়ে থাকে এক নম্বর আমরা দেবো জেনো জেনো জেনিক ভালো করে বুঝবে হ্যাঁ এটা কিন্তু একটুখানি কনসেপ্টটা ক্লিয়ার রাখো ঠিক আছে তো কাকে বলে অত বেশি ইন্পর্টেন্ট কনসেপ্টে ক্লিয়ার রাখো কনসেপ্ট থেকে অনেক সময় কোশ্চেন আকারে থাকে তো যেহেতু নেট সেটের কোশ্চেন থাকে অনেক সময় জেনো জেন্সটা এটা এটা এখান থেকে কোয়েশনটা বেশি আছে জেনো জেনো মানে দেখো জেনো মানে জেনো এটা জেরো জেনো এই সব জিনিস গুলি কি হয় মানে এরা হচ্ছে ভিন্ন ধরনের প্রজাতি হয় ভিন্ন ধরনের প্রজাতি যারা মানে এক মানে ধরো মনে করো যে অ্যানিমেলস রয়েছে ধরো অ্যানিমেলস এর মধ্যে সিংহ একটা অ্যানিমেলস ক্যাটাগরির মধ্যে পড়ছে আর হাতি দুটোর মধ্যে দেখো অ্যানিমেলস কিন্তু এরা কিন্তু দেখো ভিন্ন প্রজাতি রয়েছে এদের ভিন্ন প্রজাতির মধ্যে যখন একই ধরনের অ্যান্টিজেন দেখা যাবে সেই ধরনের অ্যান্টিজেনকে বলে জেনোজেনিক অ্যান্টিজেন তাহলে ক্লিয়ার বুঝতে পারলাম একটা এক্সাম্পল দিয়ে বুঝালাম যে এই ধরনের একই অ্যান্টিজেন মানে ওর মধ্যে যাই অ্যান্টিজেন দেখতে পাচ্ছি এর মধ্যেও সেই ধরনের অ্যান্টিজেন একই আছে তো এক এই ধরনের অ্যান্টিজেনকে আমরা বলবো জেনোজেনিক অ্যান্টিজেন যারা হচ্ছে জাতিগতভাবে ভিন্ন কিন্তু প্রজাতি সম সমপ্রকৃতির হচ্ছে অ্যান্টিজেন আমি বলবো কি যারা মানে বিভিন্ন প্রজাতির আচ্ছা যেটা আমি লিখি বিভিন্ন বিভিন্ন আচ্ছা না বিভিন্ন দেবো না কথাটা ভালো হচ্ছে না আহ এদের যে জাতি জাতি মাদার পিস বলতে মাদার না মাদার হ্যাঁ আদার হ্যাঁ হ্যাঁ মানে একই ক্যাটাগরি হবে না জাতিগত ভিন্ন জাতিগত ভাবে ভিন্ন জাতিজাতের মানে পিসিস টা আলাদা মানে পিসিস না জেনেসটা আলাদা জাতিগতভাবে ভিন্ন ওকে ভিন্ন তার মধ্যে কি বলে ভিন্ন হলেও ভিন্ন হয়ে না ভিন্ন ভিন্ন হয়ে তাদের মধ্যে তাদের মধ্যে সমপ্রকৃতি সমপ্রকৃতি মানে একই সমপ্রকৃতির কে বলে জেনো অ্যান্টিজেন তাহলে আশা করি এখানে ক্লিয়ার বুঝতে পেরেছ ছোট ছোট প্রশ্ন বাট ভালো প্রশ্ন ঠিকই কোশ্চেন নেক্সট ছোট্টই কিন্তু অনেক সময় টিকিট হয়ে দাঁড়ায় নেক্সট এক নম্বর দু নম্বর আমরা পড়বো হচ্ছে অটো অটো থেকে নাম বুঝে গেছে অটো 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 লোকস যখন থাকে অটো মানে নিজে অটো অটো অটনমিক মানে অটনমিক মানে স্বয়ংসম্পন্ন নিজে নিজেই হয় তাহলে এটা সমস্ত হ্যাঁ হ্যাঁ কেন হতে পারে না অবশ্যই কে কি এস এম এস করছে রে শুধু এস এম এস ভালো লাগে না যখন দেখা যাবে ওই যে বললাম যে হ্যাঁ ঠিক অবশ্যই হতে পারে যখন বললাম না কিছু কিছু অটো ইমিউন ডিজিজের সময় কি হয় কিছু কিছু অ্যান্টি অ্যান্টিবডি মানে অ্যান্টিবডির কাজ কি দেহের অনাকম সিস্টেমকে উদ্দীপিত করা ভালো করে দেয়া কিন্তু অটো ইমিউন অটো ইমিউন অটো ইমিউন কি বলবো অটো যে ইমিউনোজেনেসিসের সময় কি হয় তখন কি হয় দেহের যে মানে ভালো অ্যান্টিবডিও কিন্তু অনেক সময় অ্যান্টিজেন রূপে কাজ করে যায় সেই প্রক্রিয়ায় সেই ধরনের অ্যান্টি অ্যান্টি সেই ধরনের অ্যান্টিবডিকে আমরা বলবো কি অটোলোগস অ্যান্টিজেন মানে যেহেতু সেই অ্যান্টিবডি হয়েও নিজে কিন্তু অ্যান্টিজেন হিসাবে কাজ করছে তাহলে আমি বলবো বিশেষ বিশেষ ক্ষেত্রে তাহলে বিশেষ ক্ষেত্রে সবসময় যে হবে তা নয় সবসময় যে হবেই হবে এর মানে নেই বিশেষ ক্ষেত্রে বা বিশেষ পরিস্থিতিতে বিশেষ ক্ষেত্রে দেহের গঠনকারী গঠনকারী কোনো উপাদান উপাদান বা অংশ যদি অ্যান্টিজেন রূপে কাজ করে অ্যান্টিজেন অ্যান্টিজেন রূপে কাজ করে তাকে অটো অটো জেনাস অ্যান্টিজেন বলে ওকে ক্লিয়ার অবশ্যই মুখস্থ না ক্লাসের মধ্যে মুখস্থ না

তখন এই ধরনের অ্যান্টি এই ধরনের অ্যান্টিজেনকে বলা হয় অ্যালোজেনিক অ্যান্টিজেন আবার ভালো করে বলি যে একই প্রজাতির কিন্তু একই প্রজাতির একই প্রজাতির দুটি মানে যদি মনে করে बाघ ঠিক আছে बाघ ঠিক আছে बाघ তো একই बाघ তো একই বাগের মধ্যে রয়েছে বাঘের মধ্যে পিসিসটা একই পিসিস কিন্তু বাট দুটো বাঘ রয়েছে এদের মধ্যে যখন হচ্ছে দেখা যাচ্ছে যে একই অ্যান্টিজেনটা কিন্তু বাট এদের যে মানে যে প্লেসমেন্টটা মানে যে ওখানটা কি ওখানে বাইন্ডিং করবে ওটাকে ওটাকে বাইন্ডিং করবে অ্যান্টিজেনে কি অ্যান্টিবডি বাইন্ডিং করবে এর যে যে মুভ হচ্ছে মুভটা এদের যে প্লেসমেন্টটা এটা দেখা যাচ্ছে মানে দুটোর ক্ষেত্রে কি যে ভিন্নতা মানে এক নয় কিন্তু একই প্রজাতি এই এই ধরনের অ্যান্টিজেনকে বলবো অ্যালোজেনিক অ্যান্টি মানে একটুখানি ডিফিকাল্ট কিন্তু বাট ইজি ঠিক আছে দুটি যখন আমরা দুটি পানির পানির যে অ্যান্টিজেন যা এগুলি সব অস জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় জিন দ্বারা জিনগতভাবে নিয়ন্ত্রিত সে একা তো করতে হবে জিন দ্বারা অবশ্যই হবে কঠিন দ্বারা হবে জিন দ্বারা নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত কিন্তু

অ্যালোজেনিক অ্যান্টিজেন বলে ওকে তাহলে আমরা শিখে গেলাম অ্যালোজেনিক এবং হচ্ছে অ্যান্টিজেন যেন আর কোনো রকমের অসুবিধা না হয় ঠিক আছে অ্যান্টিজেন আচ্ছা অ্যান্টিজেন কি কি প্রকৃতি হয় বলো কেউ অ্যান্টিজেন কি প্রকৃতি হতে পারে প্রকৃতি কি হয় বলো বলেছিলাম এটাকে দিনে বলো একটু অ্যান্টিজেন কি প্রকৃতি হয় বলো বলো তুমি বলো কি ধরনের হতে পারে খালিও হতে পারে আমলিক হতে পারে যদি বলা হয় সেরকম কিন্তু কি হয় বলতো এটা মেনলি হয় এরা হচ্ছে প্রোটিন হয় ঠিক আছে এরা হচ্ছে প্রোটিন হয় আবার অনেক সময় অনেক সময় এরা হচ্ছে লাইপো হতে পারে অনেক সময় লাইপো মেনলি হচ্ছে প্রোটিন হয় এছাড়া লাইপো হবে তারপরে তোমার হচ্ছে পলিস্যাকারাইড হতে পারে পলিস্যাকারাইড স্যাকারাইড হতে পারে ওকে এই প্রক্রিয়া মেইনলি কি হয় প্রোটিন ডাইভার হয় ঠিক আছে নেক্সট অ্যান্টিজেন 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 সম্বন্ধে আর ধারণ আর দরকার নেই যাই হোক অ্যান্টিজেনের কাজ কি অ্যান্টিজেন অ্যান্টিজেন হলো অ্যান্টিবডি হলো ঠিক বেশ এবার আমরা চলে আসবো অ্যান্টিবডি যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট অ্যান্টিবডি অ্যান্টিবডি ছবিও তো আমাদের বেশি ইম্পর্টেন্ট অ্যান্টিবডি এটা এটাই সব থেকে ইম্পর্টেন্ট এখান থেকে কোয়েশ্চেন থাকে ঠিক আছে প্রত্যেক বছরই কোয়েশ্চেন থাকে তো থাকবে ভবিষ্যতেও থাকবে অ্যান্টিবডি

হ্যাঁ হ্যাঁ একদম একদম দুটো পয়েন্ট বললে কিন্তু খুব ভালো পয়েন্ট বললে খুব ভালো পয়েন্ট একটা বললো ইমিউনোগ্লোবিউলিন এবং বললো প্লাজমা কোষ থেকে একদম ঠিক বলেছে লিম্পোসাইট দু রকমের কোষ হয় একটা টি কোষ একটা বি কোষ হয় বি কোষের প্লাজমা কোষ থেকে কিন্তু হয় তাহলে আমরা যদি একটুখানি লিখি উৎপত্তির সম্বন্ধে মানে আমরা যদি ডিটেলস যাব কারণ যদি ইলেভেন টুয়েলভও কিন্তু আমাদের একটু একটু বেশি ভেতরে যায় কেননা আমরা উপর থেকে পড়ব কেন করবো লিম্পোসাইট তাহলে আমরা যদি লিখবো লিখব লিমফোসাইট লিম্ফোসাইট হ্যাঁ লিম্ফোসাইটের টি মারে দিলাম তাই না লিম্ফোসাইট কয় রকম হয় দু রকমের হতে পারে একটা টি টি লিম্ফোসাইট টি লিম্ফো লিম্ফো লিম্ফোসাইট আর একটা বি লিম্ফোসাইট বি লিম্ফোসাইট বি লিম্ফোসাইট আচ্ছা বি লিম্ফোসাইট আমরা চলে আসি বি লিম্ফোসাইট বি লিম্ফোসাইটের মধ্যে আমরা পড়ছি বি আর দুটো কোষ আছে একটা প্লাজমা আচ্ছা বি মেমোরি সেল আমরা ভেতরে যাই কেন আমরা জানি যখন ভেতরে যাই হলো মেমোরি 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 সেল ওকেল মেমোরি ঠিক আছে বি সেল পিতে হবে প্লাজমা 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 সেল ওকে এই যে প্লাজমা সেলের থেকে হবে অ্যান্টিবডি এখান থেকে হবে অ্যান্টিবডি অ্যান্টিবডি যেটা আমাদের দরকার অ্যান্টিবডি অ্যান্টিবডি হচ্ছে আমাদের বোমবাস্তু তাই না আমরা সেই এটা বললাম অ্যান্টিবডি হচ্ছে বোমবাস্তু অ্যান্টিবডি লিম্ফোসাইট ঠিক আছে তো এটাকে লিম্ফোসাইট ঠিক আছে লিম্ফোসাইট কোনিকা আচ্ছা লিম্ফোসাইট কোথায় রয়েছে বলো আইটু যায় ভিতরে চলে যায় লিম্ফোসাইট কোথায় আছে বলো 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 তাই বলো তাহলে লিম্ফোসাইট কোথায় দেখতে পাওয়া যায় ডাব্লিউবিসি ডাব্লিউবিসি হ্যাঁ ডাব্লিউবিসি কোথায় দেখতে পাওয়া যায় চট করে যখন যাচ্ছি যখন তাহলে এখন একবার টিমে দি বলো বলো ব্লাড 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 রক্তে আর কোথায় দেখতে পাচ্ছো সে বাচ্চারা বাচ্চা জানে আর যাওয়া দোকানে চলো তো আমরা এটা শিখে শিখলাম এবার এটা বললে এবার হচ্ছে আমরা এখানটা যাবো যে অ্যান্টিবডি কি অ্যান্টিবডিটা খুব অ্যান্টিবডি কখন হয় অ্যান্টিবডি আমাদের দেহের মধ্যে থাকছে থাকবে যেহেতু বি যেহেতু তাদের লিম্ফোসাইট কি প্লাজমা সেলটা রয়েছে তাহলে আশা করি ডব্লিউবিসি জন্ডে রয়েছে তাহলে অ্যান্টিবডি তো অবিয়াসলি রয়েছে কিন্তু অ্যান্টিবডি থাকেলি যে সক্ষম যে অ্যান্টিবডি থাকবে তা নয় অ্যান্টিবডি তখনই হবে যখন হবে তোমার অ্যান্টিজেন অ্যাটাক করবে দেহের মধ্যে এই অ্যান্টিজেন অ্যাটাক করবে তখনই যে পট করে যে অ্যান্টিবডি হবে তার কোনো মানে নাই প্রথমে এই অ্যান্টি অ্যান্টিজেন তোমার দেহের মধ্যে অ্যাটাক করলো ঠিক আছে বাইরে যদি হয় এন্ডোজেনাল যদি হয় বাইরে থেকে কি হবে তোমার উপরের স্কিন সেল ওয়াল সেল লেয়ারের উপর গুলি তোমার মানে নষ্ট করে দেবে দেহের মধ্যে দিয়ে ঢুকলো না আগে মেটাবে যদি না আবার ধর মাধ্যমে উপরে যেমন তোমার হচ্ছে হচ্ছে তোমার হচ্ছে নিউটোফিল নিউটোফিল বেসোফিল এরা কি করবে বাইরে থেকে তোমাকে মেরে ফেলবে ওর জিনিসটাকে ধরো সাপোজ মারতে পারলো না তোমার ওটার রক্তের ব্লাডের মধ্যে তোমার মানে মানে ব্লাডের মাধ্যমে তোমার দিয়ে ছড়িয়ে পড়ছে ওকে তখন কি হবে ওগুলি কিছু কেউ কিছুই পারছে না তখন হচ্ছে আমাদের হচ্ছে লিম্ফোসাইট সেলটা অ্যাক্টিভ হবে এটা আবার টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইট টি লিম্ফোসাইট হচ্ছে রকমের হয় টি কিলার সেল রয়েছে টি মেমোরি সেল টি সাপ্রেসর সেল তো আমরা এই যে টি লিম্ফোসাইটের টি কিলার সেল টি নিজে টি কিলার সেল রয়েছে টি কিলার সেল তার যে এক ধরনের কেমিক্যাল তৈরি করবে যে কেমিক্যালটার নাম হচ্ছে পারফোরিন পারফোরিন নামক কেমিক্যাল সেই কেমিক্যালটা কি করবে নিশ্রণ করবে যার ফলে কি হবে ওই জীবাণুটা মরে যাবে অবশ্যই মরে যাবে এবার সাপোজ মরলো না হতে পারে তখন এই যে টি হেল্পার সেল তখন কি চারটে বললাম টি ক্লাস সেল পারল না তখন টি হেল্পার সেল টি এর সাথে টি হেল্পার সেল তখন কি করবে ওই বি লিম্ফোসাইটকে বলে দেবে যে ইন্ডিকেট করবে যে এখন আমাকে লাগবে কারণ ওই জীবাণুটা মানে আমি আমার সম্ভব নয় তাহলে কাউকে না কাউকে লাগবে কাকে লাগবে যে অ্যান্টিবডিকে লাগবে কেননা অ্যান্টিবডি ওকে মারতে পারবে আমি পারছি না তুমি আসো ভাই তখন এই টি হেল্পার সেল তখন হচ্ছে প্লাজমা সেলকে বলবে তুমি আসো ভাই আমি একা পারবো না তখন এই অ্যান্টিবডির সাথে ওই টি হেল্পার সেল সহযোগিতা করবে ওই সহযোগিতা করে এই অ্যান্টিবডি তখন ওই যে ওই যে জীবাণুকে মারতে সক্ষম হবে তবেই মারতে সক্ষম হয় অলরেডি মেরে ফেলবে তবে তোমাদের মধ্যে কি হবে এটা অনাক্রম্যতার সিস্টেমের কাছে স্টেবল হবে যতক্ষণ না দেখে আরো অ্যান্টিবডি ও মারতে পারছে না তখন তোমাদের মধ্যে সিম্পটম দেখা দেবে রোগ জীবাণু সিস্টেমে তোমাদের মধ্যে আসছে কি সর্দি কাশি জ্বর থেকে শুরু করে আর রোগের তোমার ও মারতে পারছে না তোমার ওই জীবাণুটা

আচ্ছা তাহলে এবার দেখি যাক আমরা অ্যান্টিবডি তাহলে অ্যান্টিবডি কি হয় অ্যান্টিজেনের অ্যান্টিবডি হয় অ্যান্টিজেনের বিরুদ্ধে হয় তাহলে আমরা লিখবো এই কথাটা এই কথাটা স্টার দিয়ে লিখবো অবশ্যই এটা অ্যান্টিজেনের বিরুদ্ধেই হবে অ্যান্টিজেন এলেই তবে অ্যান্টিবডি হবে কিন্তু অ্যান্টিবডি আগে থেকে যে অ্যান্টিবডি অ্যান্টিজেন নেই কিন্তু অ্যান্টিবডি তৈরি হচ্ছে তাও কিন্তু হবে না এটা কিন্তু পসিবল নয় তাহলে অ্যান্টিজেন অ্যান্টিজেনের অ্যান্টিজেনের বিরুদ্ধে বিরুদ্ধে অ্যান্টিবডি এটি অনেক সময় এই কোয়েশ্চেনটা অনেক সময় ইজি থাকে একদম ইজি কোয়েশ্চেন ফ্ল্যাট কোয়েশ্চেন যে অ্যান্টিবডি কি ধরনের প্রোটিন দিয়ে থাকে কোলাজেন ক্যারোটিন তারপরে তোমাকে বলো ইমিউনো গ্লোবিউলিন হ্যাঁ মানে তারপরে গ্লোবিউলিন প্রোটিন তখন কিন্তু এরকম কোশ্চেন থাকে তাহলে একদম ফ্ল্যাট কোশ্চেন তাও তাও পরীক্ষা আসে তো এই ধরনের এটি 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 কি হয় সব সময় হয় তারপরে তোমার হচ্ছে লাইপো লিপিড টাইপের হতে পারে অ্যান্টিজেন কিন্তু এটা কিন্তু আবার প্রোটিন হবে কিন্তু এটা অলওয়েজ প্রোটিন হবে প্রোটিন সবসময় প্রোটিন হবে প্রোটিন ধর্মী স্টার এই পয়েন্টটা ঠিক আছে এটি দাড়ি লাগবো এটি এটি গ্লোবিউলিন প্রোটিন দ্বারা যুক্ত প্রোটিনের নাম প্রোটিনের নামটা খুব ইম্পর্টেন্ট দ্বারা দ্বারা গঠিত ওকে তাই এর নাম দেওয়া হয় গঠিত এই জন্য এর নাম দেওয়া হয় এর নাম দেওয়া হয় ইমিউনোগ্লোবিউলিন ইমিউনো গ্লোবিউলিন ইমিউনো ইমিউ অবশ্য হবে একটা প্রোটিন ধর্মী হয় এটা স্টার এটা হচ্ছে গ্লো বিউ লিম নানার নাম হচ্ছে ছোট করে দাগ বক্স দিয়ে দিলাম দেখতে দেখতে সুন্দর লাগবে চলো আজকে কিন্তু শেষ করতে হবে ব্যাপারটা ঠিক আছে তাড়াতাড়ি তো এখানটা করে একটা কথা এটা দেখতে অনেকটা ওয়াই মতন এটা যদি লিখি এটা আমি এক নম্বর পয়েন্ট লিখি আচ্ছা আচ্ছা এক নম্বর পয়েন্ট দিলাম এটা তিন নম্বর পয়েন্টটা লিখলাম ঠিক আছে এটা হচ্ছে দেখতো একটা ওয়াই ওয়াই সেপ হয় ঠিক আছে ওয়াই সেপ টাইপের হয় আহ আকার আকার যদি হয় আকার তোমরা জানো তো আমি লিখলাম ওয়াই সেপ ওয়াই সেপ হয়

আমরা এই গেলাম যে চারটি পলিপেপ্ট গঠিত এবং এর মনোমার এর প্রত্যেকটা মনোমর দুটি করে অ্যান্টিজেন থাকে এই পয়েন্টটা আমরা অবশ্যই রাখবো যে অবশ্যই ইম্পর্ট্যান্ট যে প্রতিটি মনোমার প্রতিটি প্রতিটি মনোমার মনোমার তো বুঝতেই পারছো একটা হয় তো প্রতিটি মনোমার প্রতিটি মনোমার 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 অ্যান্টিজেন মনোমার প্রতিটি মনোমার মনোমার সে দুটি অ্যান্টি অ্যান্টিজেনে অ্যান্টিজেনের বন্ধনে অ্যান্টিজেনের বন্ধন ঘটায়

ওকে এটা একটু বেকার বেঁকে গেল ওকে এরকম টাইপের দেখতে হয় ওয়াই এখানটা করে বৈশিষ্ট্য হচ্ছে কি দুটো পার্ট রয়েছে একটা ভারী চেন একটা হচ্ছে হালকা চেন আর এটা সবসময় আমরা সবসময় আইজি আইজি জি আমাদের পাঁচ ধরনের অ্যান্টিবডি হয় আইজিজি জি আসলে এখানে একটা লেখে আমাদের অ্যান্টি অ্যান্টিবডি কয় ধরনের ছোট্ট করে লিখে দিই যে ছ নম্বর পয়েন্ট হচ্ছে

এম আই জি আই জি হচ্ছে তোমার ডি হবে এ জি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে এবার চলো এখানটা করে আমরা দেখলাম এরকম এবার আমরা এটা লেখার আগে আমরা আগে আমরা এটা লিখে নিই লিখে তারপরে আমরা এটা সম্পূর্ণ বলবো ঠিক আছে তো ছোট্ট করে আমরা এর গঠন সম্বন্ধে একটুখানি আমাদের আইডিয়া নিয়ে নেব পট করে অ্যান্টিবডির গঠন অ্যান্টিবডির গঠন অ্যান্টিবডি এই তো অ্যান্টিবডির গঠন স্ট্রাকচার এই পার্টটা হয়ে গেলে আমাদের হচ্ছে পুরো একদম বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল হচ্ছে স্মার্ট অ্যান্টিবডি গঠন অ্যান্টিবডি দুটি চেন রয়েছে দুটি চেন দুটি দুটি শৃঙ্খল চেন মানে শৃঙ্খল চেন আছে একটা হচ্ছে এক নম্বর হচ্ছে ভারী চেন ভারী চেন যাকে আমরা কি বলবো

দাড়ি তিন মারো এক নম্বর হচ্ছে হেভি চেন হেভি চেন যাকে আমরা এইচ চেন দ্বারা প্রকাশ করি বা ভারী চেন শৃঙ্খল শৃঙ্খল ঠিক আছে নেক্সট দু নম্বর চলে আসো এল আই জি এস টি কোনটা গো হ্যাঁ বলছি তারা তারা লেখি 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 তো ছোট ছোট কথা লেখি এল চেন হ্যাঁ হালকা চেন হালকা চেন বলছি বলছি তারা হালকা হালকা চেন আচ্ছা অ্যামাইনো অ্যাসিড বলছে তো আচ্ছা ঠিক আছে তো দেখো ভারী চেন তাহলে ভারী চেনের নিশ্চয়ই অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা নিশ্চয়ই ওর তুলনায় কি হবে বলো বেশি হবে তাই না বলো অত্যন্ত বেশি হবে অ্যামাইনো অ্যাসিড মানে কি দেখো প্রত্যেকটা আমাদের দেহের প্রত্যেকটা প্রোটিন এক বা একাধিক একাধিক অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয় প্রোটিন তাই না পলিপেপ্টেট তৈরি হয় সেই পলিপেপটাইড শৃঙ্খল আবদ্ধ হয়ে প্রচুর পলিপেপটাইড শৃঙ্খল আবদ্ধ হয়ে একটা প্রোটিন তৈরি হয় তাহলে যে যেহেতু দেখো আচ্ছা হেভি চেনটাকে দেখে নিই হেভি চেন কোনটা হচ্ছে এটা হচ্ছে এদের দেখো দুটো চেন রয়েছে এটা হচ্ছে হেভি চেন এটাকে এই চেনটাকে বলে হেভি চেন যেহেতু এই চেনটাকে বলে হেভি চেন ঠিক আছে আর দেখো এটা শৃঙ্কল আলাদা দেখো এটা হচ্ছে লাইট চেন ঠিক আছে লাইট চেন আচ্ছা দেখলে বলে হেভি মানে দুটো হেভি আছে আর একটা লাইট চেন আছে তো এইবার দেখো যেহেতু বেশি আছে তাহলে এখানটায় মিনিমাম সাড়ে তিনশো থেকে চারশোটি সাড়ে তিনশো থেকে চারশোটি এর বেশি হতে পারে মোট দেন হচ্ছে সাড়ে তিনশোর থেকে বেশি রয়েছে তাহলে আমি তিন মিনিট লিখবো পাই সাড়ে তিনশোর থেকে বেশি মানে গেটের থেকে এখান থেকে বেশি গেটের দেন আর এর থেকে বেশি আছে বেশি লেখ হ্যাঁ বেশি হচ্ছে অ্যামিনো অ্যাসিড রয়েছে অ্যামিনো ঠিক আছে এই পার্টটা বুঝে গেলাম এবং দেখো নিশ্চয়ই তাহলে নিশ্চয় কম আছে কাছাকাছি মানে সাড়ে তিনশো থেকে লেস দেন সাড়ে তিনশো থেকে লেস দেন লেস দেন মানে বলতে মানে কম এর কম কম আছে এখানটায় অ্যামিনো অ্যাসিড অ্যাসিড ওকে তাহলে আমরা একটুখানি আইডিয়া পেলাম যে কে কত বেশি এইবার একটা কথা এখানটায় মানে জাস্ট বুঝবো যে এখানটা করে কোথায় অ্যান্টিবডি বাইন্ডিং করা বাইন্ডিং করে এটা খুব ইম্পর্টেন্ট যেখানটা অ্যান্টিবডি বাইন্ডিং করে তাকে আমরা বলবো ফ্যাব ফ্যাব তাহলে এই এই দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট আমার আঙুল আঙুল সিম বলতে আমরা এটা বুঝে নেবো যে এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় কোশ্চেন আকারে থাকে তো এই আঙুল সিম বলতে বোঝে নেব যে এই যে এটা খুব ইম্পর্টেন্ট আর যেখানটায় যেখানটায় যেখানে যেখানে অ্যান্টি অ্যান্টিজেন অ্যান্টিবডি অ্যান্টি যেখানটায় অ্যান্টিজেন এসে অ্যান্টিজেন এসে বাইন্ড মানে কি বলে যুক্ত হয় যুক্ত হয় से जगह के से जगह से तरह जगह के बोलफो फैब एफ ए बी इंपॉर्टेंट ओके बस से स्थान के जगह बस स्थान के स्थान के एफ ए बी फुल फॉर्म अनेक समय दिए रखे एकदम इजी जा ए फॉर की फ्रेगमेंट फ्रेगमेंट ए फॉर की बोला ए फॉर एंटीजन एंटीजन

মনে করে এরকম এরকম দেখতে একটা অ্যান্টিবডি অ্যান্টিজেন সরি অ্যান্টিজেন এটা হচ্ছে অ্যান্টিজেন ওকে তাহলে অ্যান্টিজেন কোথায় আসছে দেখো এই চেনে আসছে তাহলে আমি এখানটা করে লিখবো যে ফ্যাব দেখা যায় এখানে এটা তো বলতে পারি না দেখা যায় এই চেন তাহলে আমি এটা বলতে পারি না অবশ্যই বলতে পারি কেন বলতে পারবো না এই চেনে হয়ে গেল তাহলে এটা আমরা বুঝতে বললাম আচ্ছা আর আটা বলবো আমরা যেটা হচ্ছে আটার আর 3 মাল বলবো আমরা ও ততি তরি 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 ওকে 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 আমি 3 মিনিট দিলাম আচ্ছা যেখানটায় লিখবো একটা অন্য প্যানেল কালি নেবো যেখানটায় যেখানে অ্যান্টিজেন যুক্ত হতে পারে না

এর কোনো বাংলা কি বাংলা বাংলা ক্রিস্টালাইজেশন মানে ক্রিস্টাল কাকে বলে কে বলবে ক্রিস্টাল কাকে বলে ক্যালাসন কি এগুলি হ্যাঁ হ্যাঁ ক্যালা ক্যালাস মানে হচ্ছে জল কি বলো কোনো কিছু কঠিন পদার্থ জলের সাথে সংমিশ্রণ হলে যে ভঙ্গুর টাইপের হচ্ছে যে পদার্থ সৃষ্টি থেকে ক্রিস্টাল বলা হয় ইজিলি থেকে কি বলে ভঙ্গুর হয় এরা তো এই যে পদ্ধতিকে বলে ক্রিস্টালাইজেশন বলি তাই না ক্রিস্টালাইজ মানে পদ্ধতিকে বলে এটা হবে ক্রিস্টাল ক্রিস্টালাইজেবল লাই লাই বল বল আছে নিয়ে নিবো ওরা তো তাহলে বুঝতেই পারে সময় মতো কি বলো এফসি তে এফসি এফসি দেখা যায় কোথায় বলো অবাবসে বলতে পারো এফসি দেখা যায় ইয়েতে তোমার হচ্ছে লাইট চেনে তাই না লাইট চেন লাইট চেন চেনে চলো তাহলে আমাদের অ্যান্টিবডি ছোট করে দেখে নিলাম অ্যান্টিবডি আচ্ছা আর একটা পয়েন্ট আমরা এখানে স্কিপ করে গেছি স্কিপ করলে একটা হবে না যে আহ একটা পয়েন্ট আমরা স্কিপ্ট করলে অবশ্যই কোনো কখন হবে না এদের মধ্যে যে একটা সালফার সালফার এদের মধ্যে যে এই যে যুক্ত হচ্ছে না সালফার সালফার বন্ড থাকে এদের মধ্যে কি সালফার সালফার বন্ড থাকে সালফার সালফার বন্ড থাকে ঠিক আছে এই যে সালফার সালফার চেইন কারণ এগুলো তো খুলে বেরিয়ে যাবে নাকি খুলে তো কখনো বের হচ্ছে না তাহলে এটা কেউ না কেউ ওকে বেঁধে রাখছে না দড়ি বেঁধে রাখছে সেই দড়িটা কাজ দেখব যেটা ডাই ডাই সালফেট বন্ধন থাকে তাহলে বলবো যে দুটি চেনের মধ্যে দুটি চেনের দুটি দুটি চেনের বা খন্ডের মধ্যে খন্ডি খন্ড লেখি খন্ডের খন্ড খন্ডের মধ্যে ডাই সালফাইডাই সাল 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 সালফাইড চলো সালফাইড সালফাইড এস এস বন্ধন

টাইপস গুলো একটু ঠিক আছে পট করে তাড়াতাড়ি টাইপস অফ অ্যান্টিবডি খুব বেশি জানবো না কিন্তু পরে আমাদের ইম্পর্টেন্ট আছে যেগুলো আমাদের দরকার এই টাইপস অফ অ্যান্টিবডি থেকে আমরা কোশ্চেন আকারে দেখা যায় প্রথম আইজিজি সবথেকে বেশি পাওয়া যায় আইজিজি লাল পেন নাকি লাল পেন কালো পেন লাল বলো 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 হ্যাঁ লাইট সেলে দেখা যায় কেন বলতো

এইবার দেখো না লাইট দেখো যখন তুমি বলছো হেভি তো যখন তুমি প্যারাফিন বা অন্যান্য যেগুলো তুমি দিচ্ছ যে কেমিক্যাল গুলি যেগুলি কি হচ্ছে অ্যান্টিজেন স্প্লিট করছে মানে ভাঙছে যখনই ভাঙলে যখন স্প্লিট হয়ে স্প্লিট হয়ে যাচ্ছে একটা সিঙ্গেল হয়ে যাচ্ছে একটা আরএনএ তৈরি হয়ে যখন তুমি এই এই চেনটাকে তুমি যখন হচ্ছে স্প্লিট করছো তখন তো তোমার একটা একটা কি হয়েছে ওরা দুটো দুটো সিঙ্গলে ভেঙে যাচ্ছে এটা এই চেনটা ভেঙে যাচ্ছে কি বলে লাইট চেনে তখন সেটা লাইটই তো হয়ে যাচ্ছে না দেখো লাইট তখন তো আমি সেটাকে এই বলবো না সেটা লাইট বলবো এই চেন কখন দুটো যখন সিঙ্গেল হবে তখন আমরা এই চেন বলবো যখনই আমি এটাকে ভেঙে দিচ্ছি তখন সেটা না যেমন এ বন্ধন থাকে তো মানে দুটো চেন থাকে তো দুটো চেন আমি যখনই ভাঙছি আমি তখনই কি হচ্ছে একটা চেন হচ্ছে যখনই একটা চেন বলতে নাম চেঞ্জ হয়ে যাচ্ছে বলছে না তখন আমি বলছি আর এন এ সেরকমই বলছি আমার অলয়েস কি হবে লাইট চেন এ দেখতে হবে এই জন্যই ঠিক আছে

এটাকে আমরা এটা পয়েন্টে লিখবো মানে যে আমরা এর সম্বন্ধে অত বিস্তারিত জানবো না বাট যেগুলি পয়েন্টে সেগুলো পরীক্ষা আসে সেগুলো আমরা পটম করে লিখলাম ঠিক আছে তো এটি এটি রক্তে ব্লাডে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি সবচেয়ে চলে 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 সবচেয়ে থাকে তো এত হয়ে চলে এসেছে সবচেয়ে হ্যাঁ বেশি পাওয়া যায় পাওয়া যায় একটা স্টার পয়েন্ট অবশ্যই একটা স্টার পয়েন্ট রাখবো এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সব থেকে ইম্পর্টেন্ট যে মায়ের মায়ের রক্ত থেকে ভুনের ভুনের বাচ্চা বুঝতে পারে ভুনের রক্তে আইজিজি স্থানান্তরিত হয় স্থানান্তরিত হয় তরিত হয় এই পয়েন্টটা স্টার হ্যাঁ এই পয়েন্টটা পরীক্ষা আছে মানে পাওয়া যায় বা স্থানান্তরিত যায় বলো আরেকটা পয়েন্ট আমরা রাখবো আইজিজি হচ্ছে রোগ জীবাণুকে ধ্বংস করে ঠিক আছে এই হচ্ছে মেন কারণ যে যা যা জীবাণুকে ভাইরাসকে ব্যাকটেরিয়াকে ব্যাকটেরিয়া ভাইরাস যাই বলো ব্যাকটেরিয়া দিলাম ভাইরাস অ্যান্ড ভাইরাস ইটিসি ধ্বংস করে ধ্বংস মানে নষ্ট করে দেয় যাই হোক ধ্বংস নষ্ট ধ্বংস করে ওকে তাহলে আমরা আইজিজি সম্বন্ধে আর আমরা বলবো না আইজিজি কত ওজন কি করব জেনে ওগুলো আমরা পিএচডিতে করবো পিএইচডি যাবো পিএইচডি যেমন করবো আইজিজির কাজ আইজিজি কেন খুব ভালো করে পরীক্ষা নিরীক্ষা করবো আমরা পিএচডি করে করবো তাহলে পিএইচডি তো লাভ নেই তো আমাদের হচ্ছে এখান থেকে বাইরে কোনো কোশ্চেন থাকে না বেশ গেছে নেক্সট আইজি তারপর আমরা হলো আইজিএম চলো আইজিএম এটা খুব ইম্পর্টেন্ট সবথেকে বড় অ্যান্টিবডি এর নাম হচ্ছে আইজিএম ঠিক আছে এটা লিখবো সবথেকে কর্ণ পেন নি কালো পেন দিয়ে সবথেকে বড় 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 ও পেনটা মার দুটো এরকম কাছে পেনটা মার পেনটা মার আর অ্যান্টি অ্যান্টি

এই পয়েন্টটা আমি একটু অবশ্যই স্টার দিয়ে রাখা অত্যন্ত ইম্পর্টেন্ট যেটা আমাদের ইম্পর্টেন্ট স্টার 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 চলো এই পয়েন্টটা অন্য কাজে নিয়ে নেওয়া যাবে এই পয়েন্ট এই কলিং স্টার পয়েন্ট হ্যাঁ আই জি এম হলো প্রথম অ্যান্টি অ্যান্টি বডি কাদের মধ্যে যা ভুনে ভুন থেকে পাওয়া যায় ভুন ভুনে ভুনে থাকে এবার ভুনে থাকে মানে ভুন থেকে তৈরি হয় ভুন থেকে মানে ভুন থেকে তৈরি হয় ভুনে থাকে হ্যাঁ কত হুম ওটাই বলতে যাচ্ছি কিন্তু লেখাটা কি ছিল তো আইজিএম হলো প্রথম অ্যান্টিবডি যা ভুনে উৎপন্ন হয় তো ওটাই লিখেতেছিলাম ভুনে উৎপন্ন হয় এই পয়েন্টটা কিন্তু স্টার পয়েন্ট বিশাল বিশাল ভাইরাল ভাইরাল क्वेश्चन ঠিক আছে নেক্সট ইয়েও সে একই সবই আই মানে ইমিউনোগ্লোবিন থেকে দেহের প্রতিরক্ষাকে সাহায্য করে আমি একটা এক্সট্রা করে লেখা অলরেডি জানো তো বুঝে যাচ্ছে সব নেক্সট চলো দুটো হলো আর তিনটা আছে বলো বলো মনোম সবই তো মনোমার পাওয়া যায় এটা পেন্টামার আকারে থাকে হম তাহলে আমরা কোনটা কেন পেন্টামারি তুমি পেন্টামার পরীক্ষা তো আসবে পেন্টামার হিসাবে পেন্টামার হিসাবে পাওয়া যায় আমি তো দেখলাম না হ্যাঁ হ্যাঁ পেন্টামার পরীক্ষা পেন্টামারি দিয়ে কোশ্চেনটা থাকবে বুঝলে দিয়ে থাকবে না মনোবার থাকলে হয়তো তোমার থাকবে কি আইজিজি থাকবে বুঝতে পারছি আইজিজি তারপরে সবই মনোমার মনোমারি তো অনেক কটা মনোমার মিলে তো একটা পেন্টামার তৈরি হয় না মনোমার মানে কি একটা আর পেন্টামার মানে কি অনেক পাঁচটা তাহলে অনেক কটা মনোমার নেই পেন্টামার হম হম পাওয়া যায় তো তো ওগুলি পরস্পর শৃঙ্খলিত হয় হম তো তারপর die হয়ে যায় দু হয় তো ওই তো ওইভাবে পেনটামার হয় তো তখন এই pain আকারে বেশি রক্তে পাওয়া যায় পেনটামার যে serum হোক আর যেখান থেকেই হোক টা pain টা আকারে পরীক্ষায় কিন্তু question আসবে পেন্টামার অ্যান্টিবডির নাম কি নিচে এরকমই ফ্ল্যাট question থাকবে ঠিক এবার হচ্ছে আই জি এ কটা বাজে গো রো রবিবারেরটা হচ্ছে আটটার সময় করলে কি খারাপ হবে তোমাদের হুম রবিবার আমি সাড়ে আটটার সময় করেছি কারণ আমি দেখি সব আটটার সময় কেউ জয়েনই করে না সব সাড়ে আটটা থেকে জয়েন করে তাহলে রবিবার যদি আমি আটটা থেকে করি কি খারাপ হবে

হিসেবে থাকে লিখে দাও দেখা তাহলে ওকে একটা পয়েন্ট যে চেন থাকে যে চেন চেন থাকে নেক্সট পয়েন্ট স্টার পয়েন্ট এটার মধ্যে স্টার পয়েন্ট স্টার আইজিএ আইজি কে আইজি কে সিক্রেটোরি সিক্রেটোরি বডি বলা হয় এটা পয়েন্টটা ইম্পর্ট্যান্ট আর একটা পয়েন্ট এখানটা আইজি ইম্পর্ট্যান্ট অবশ্যই ইম্পর্ট্যান্ট তো আর একটা পয়েন্ট লিখবো আমরা এই পয়েন্টটা আমরা লিখবোই কেননা খুব ইম্পর্ট্যান্ট এই পয়েন্টটা হচ্ছে

নেক্সট পয়েন্ট পয়েন্ট আর একটা পয়েন্ট আমাদের আইজি আইজি এ হলো আইজি ডি এই সুদীপ শুয়েছে ইয়ে সুদীপ গড়াই সুদীপ সুদীপ গড়াই কি লেফট করেছে কি বলো হ্যাঁ লেফট করেছে না তাহলে খবর হচ্ছে তো তো এটি হচ্ছে একটু কম পাওয়া যায় তাই বলে একদমই কম নয় সবথেকে যদি কম বলা হয় সেটা আইজিই হয় ঠিক আছে এটা কম পাওয়া যায় পপাই 0.2% পাওয়া যায় ঠিক আছে পাওয়া পাওয়া যায় এটি কি হয় এটি একটাই কাজ এটার একটা ইম্পর্টেন্স ছাড় দেব আর আমার জান বেশি আমরা এটা একটা ইম্পর্টেন্স ছাড় দেব যেটা আমাদের খুব বেশি আসানো অলরেডি আইজিএম আইজিজি আইজি এখান থেকে বেশি কোশ্চেন থাকে আইজিডি থেকে আইজি এ থেকে খুবই কম থাকে তাও আমরা একটা পয়েন্ট লিখবো যে বি বি লিম্ফো সাইট বিম্ফোসাইট এর অ্যান্টিজেন গ্রাহক গ্রাহক হিসাবে কাজ করে এই পয়েন্ট একটা লিখবো জাস্ট গ্রাহক হিসাবে কাজ করে

এই ধরনের এই ধরনের অ্যান্টিবডি অ্যান্টিবডি খুবই কম মানে খুব মানে কম পাওয়া যায় খুবই খুবই কম মানে সবচেয়ে কম লিখবো সবচেয়ে কম ঠিক আছে সবচেয়ে কম তাহলে যদি বলি কাছে সব থেকে কম অ্যান্টিবডি কমটা কোন হয়ে যায় সেটা হচ্ছে আইজি ই হবে আর যদি সব থেকে বেশি হয় সেটা অ্যান্সার কি হয় পট করে অ্যান্সার বলে দাও কে বলবে অ্যান্সার

আর এই একটা পয়েন্ট একটা আমাদের এটাকে এড়িয়ে এড়িয়ে যাবো না আমরা এই পয়েন্টটা আমরা অবশ্যই আমরা ফ্ল্যাপ করে রাখবো এটা পয়েন্টটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা অ্যালার্জি অনেক সময় আমরা হাইপার সেন্সিটিভিটি আমরা আমরা পড়েছি তো আগের ক্লাসে সেখানটা পড়বো আমরা যে আই এটি কিন্তু আমরা হচ্ছে অ্যালার্জিতে আমাদের কিন্তু এই ধরনের অ্যান্টি বডি কিন্তু মানে অ্যাক্টিভ হয়ে থাকে তাহলে আমরা অ্যালার্জি অ্যালার্জির ক্ষতিকারক প্রভাব প্রভাব থেকে রক্ষা করে ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট রক্ষা করে রক্ষা করে আচ্ছা একটা পয়েন্ট আমি ছোট্ট একটা পয়েন্ট লিখবো ছোট্ট করে একটা লিখবো এখানটা করে লাস্ট এই পিডিএফটা এখানে করে লিখবো একটা পয়েন্ট আমি এটা তিন মিনিট দেবো ঠিক আছে একটা পয়েন্ট আমি লিখবো যে পয়েন্টটা আমি লিখবো এটা এটা এরকম অনেক সময় কোয়েশ্চেন থাকে তো আমি ক্লাস সুইচিং কাকে বলে ঠিক আছে এটা পয়েন্টটা অবশ্যই লেখা অত্যন্ত ইম্পর্টেন্ট

সেই ধরনের এই যে এই ধরনের অ্যান্টিবোটিকে ক্লাস বলে সেটা টাইমে জাস্ট এতটাকে মনে রাখো জাস্ট এটাই পরীক্ষা আকার ছোট্ট করে পরীক্ষায় কোষণা থাকতে পারে যে অ্যান্টিবয়োটির নামটা অনেক সময় আইজিএ আইজি আইজিএম এরকম তিন চারটে করে ঘুরিয়ে ফিরিয়ে মানে ঘুরিয়ে পিছিয়ে দেবে দিয়ে তোমাকে কে মানে কেস খাওয়াবে যাকে বলে একটা প্রবলেম সৃষ্টি করবে বাট তুমি এটা জেনে রাখবে যে স্টার পয়েন্ট যে এখানটা আইজিএম আর আইজি জি এই পয়েন্টটা আমি একটা গোল করে রাখলাম গোল দিলাম ঠিক আছে গোল দিলাম এইটি হচ্ছে প্রতিস্থাপিত হয় প্রতিস্থাপন প্রতিস্থাপিত হয় হয় এই ঘটনাকে এই ঘটনাকে এই ঘট ঘটনাকে ঘটনাকে ক্লাস সুইচিং সুইচিং বলে বেশ ওকে তাহলে এই পার্টটা আমাদের শেষ হয়ে গেল তাহলে আমি এখানটা রাখলাম অবশ্যই উম